সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিকূল আবহাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও একটি পরীক্ষা স্থগিত করে দিয়েছে এই সংক্রান্ত একটি নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো কোন পরীক্ষা স্থগিত করা হলো এবং এই স্থগিতকৃত পরীক্ষা আবার কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তোমরা দেখতে পাচ্ছ আজকে চোদ্দোই মে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী পনেরো পাঁচ দুহাজার অর্থাৎ সোমবারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএড প্রথম সেমিস্টারের সেটি স্থগিত করে দেওয়া হয়েছে আচ্ছা এটা আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। লুটিসে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী পনেরো পাঁচ দুহাজার তেইশ তারিখে অনুষ্ঠিতব্য দু বাইশ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষা প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করা হলো স্থগিত এই পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে অর্থাৎ সোমবার যে পরীক্ষাটি ছিল সেটি স্থগিত করা হয়েছে হ্যাঁ আর এটার পরবর্তী নতুন সময়সূচি আবার নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে জানিয়ে দেবে এছাড়া অন্য কোনো পরীক্ষা কিন্তু স্থগিত হয় নাই এই বিষয়গুলা নিয়েই স্টুডেন্টরা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে যায় এবং দ্বিধায় ভোগে এবং গুজবও ছড়ে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে সো আমাদের এই খারাপ সময়ের মধ্যে কেউ কোনো গুজব ছড়াবেন না এখন পর্যন্ত মোট এই ঘূর্ণিঝড়ের কারণে দুটি পরীক্ষা স্থগিত হলো চোদ্দ তারিখের যেটা আজকে পার হয়ে গেলে আজকে পরীক্ষা ছিল থার্ড ইয়ারের থার্ড ইয়ারের পরীক্ষা হয় নাই আর আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ সোমবারে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো স্থগিত করা হয়েছে আর কোনো পরীক্ষা এখন পর্যন্ত স্থগিত কিন্তু করা হয়নি অর্থাৎ থার্ড ইয়ারের যে আঠেরো তারিখের পরীক্ষা মানে হওয়ার কথা আছে রুটিন অনুযায়ী সেটা কিন্তু আঠারো তারিখে অনুষ্ঠিত হবে সবাই ভালো থাকো আরও নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে